মালদাতে পুকুর চুরি তো হতোই, এবার নদীর মাটি লোপাট করে পুকুর ভরার, তাও আবার প্রকাশ্যে শহরের মধ্যেই। জমি মাফিয়াদের দৌরাত্মে লোপাট হয়ে যাচ্ছে নদীর মাটি, আর সেই মাটি নিয়ে গিয়ে ফেলা হচ্ছে পুকুরে। ইতিমধ্যেই এলাকার ছোটখাটো পুকুর এভাবে ভরাট করে প্লট করে মোটা টাকায় বিক্রি হচ্ছে। মালদা শহরে সুকান্তপল্লীতে অবাধে চলছে মহানন্দী নদীর মাটি কাটা, সেই মাটি তুলে নিয়ে গিয়ে কাছের পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে। এলাকার মানুষ এ নিয়ে প্রতিবাদ করেছে, কিন্তু বিশেষ লাভ হয়নি, বরং হুমকির ভয়ে পিছিয়ে আসতে হয়েছে, কারণ শাসক দলের প্রভাবশালীদের মদদ রয়েছে সেখানে। যদিও তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি অবশ্য এই নদীর মাটি কেটে পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করে নিয়েছেন, তবে তার বক্তব্য দল এসব সমর্থন করে না। অন্যদিকে বিজেপির কাউন্সিলর আবার এর মধ্যে শাসক দলের মদতের অভিযোগ তুলেছেন। অন্যদিকে চোখের সামনে একে একে পুকুর ভরাট হতে দেখে চলছে এলাকার ভুক্তভোগী মানুষ, তবে এই খবর জেলা শাসকের কানে পৌঁছাতেই দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে জেলা শাসক নিতিন সিংহানিয়া। তদন্তের নেতৃত্বে রয়েছেন একজন অতিরিক্ত জেলা শাসক। এখন এটাই দেখার, এই তদন্তের পরে কি হয়, পুকুর চুরি নদী চুরি বন্ধ হবে তো? ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। বিজেপির যে কালচার, সেই কালচারে তারা অভ্যস্ত। কালকে ডিএম অফিসে ডেপুটেশন, সেটা লোক দেখানো ছিল, প্রশাসনের কাছে লোক দেখানো, যাতে করে ওরা অবৈধ কাজটা করতে পারে আর দোষটা সরকারের ঘাড়ে, প্রশাসনের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। কালকে ডেপুটেশন দিয়ে আজকে 21 নম্বর ওয়ার্ড যেটা বিজেপির, সেখানে দাঁড়িয়ে কাউন্সিলরের মতো ছাড়া তো সেখানে মাটি কাটা যেতে পারে না। ফলে মনে হচ্ছে যে কালকে ডেপুটেশনটা একটা লোক দেখানো ছিল, মানুষের চোখে ধাঁধা দেওয়ার একটা পরিকল্পনা ছিল তার, এবং আজকে যে মাটিটা কাটছে অবৈধভাবে সেটা তো সম্পূর্ণরূপে মদত আছে সে কাউন্সিলর বলে আমি মনে করছি। আমি আশা রাখব যে প্রশাসন অতি সত্বর তদন্ত করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন, আর যদি এর সাথে যুক্ত যারা থাকবে, যদি কাউন্সিলর যুক্ত থাকেন, তার বিরুদ্ধেও প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন আশায় রাখছি। হ্যাঁ, অবশ্যই 21 নম্বর ওয়ার্ডের কিছু পোর্শন তারা গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ে, এটা সত্যি কথা। এবং মাটি কাটার ব্যাপারটা তো আজকে নতুন কিছু না, মাটি তো প্রায় কাটা হয়, প্রায় নদীর থেকে হোক যেখান থেকে হোক নদী কাটা হয়, মাটি ভরাট হয়, সেটা নতুন কিছু নাই। আর বলার যেটা একটাই, প্রশাসন দেখে প্রশাসন ব্যবস্থা নেবে, প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা এটাকে দেখুন, যে ভরাট মাটি, নদী কাটা, পুকুর ভরাট, এগুলো আমাদের দলও কোনো দিন প্রশ্রয় দেয়নি, আমরাও দিব না। আমি বলবো প্রশাসনকে যেন এটা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া। কাদের মদতে এত বড় কাজটা করছে? নিশ্চয়ই কোনো বাহবল হবে, নিশ্চয়ই কোনো বড় মাপের নেতা হবে, যারা নিজেকে অনেক কিছুই ভাবেন, যারা সংবিধান মানেন না, যারা সমাজ মানেন না, তারাই হবেন। নিশ্চয়ই কোনো শক্তি আছে, বড় শক্তি আছে, যে যত বড়ই শক্তি হোক না কেন, আমি প্রশাসনকে বলবো যে কান ধরে টেনে নিয়ে এসে ওদেরকে ভিতরে করে দেওয়া উচিত এবং এইসব ধরনের নোংরামিকে বন্ধ করা উচিত। বলছি দিদি, ভরাট হচ্ছে, কি বলবেন? আমি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে মাটি কাটা বন্ধ করেছি, কিন্তু বুঝতেই তো পাচ্ছেন যে শাসকের যে খুললাম খুল্লা যেসব করছে নোংরামি, আপনাদের তাদের মদত আছে নিশ্চয়ই, তো এতবার বারন্ত মাটি কাটার লোক ইয়েরা পায় কোত্থেকে? আমি নিজে গিয়ে আমাদের ছেলেপেলেরাও বন্ধ করাচ্ছে, কিন্তু কিচ্ছুতেই বন্ধ করানো যাচ্ছে না। রাত্রেবেলা করে কী করছে, সারা রাত ধরে কাটছে, আমি লোকজন দিয়ে রেখেছি, বলেছি, ওরাও দেখছে, আমি নিজে গিয়ে বন্ধ করছি। আমরা কালকে ডিএম এর কাছে 3টে ওয়ার্ডে দেওয়া হয়েছে, আপনারা শুনেছেন ওই 29 নম্বর, 28 নম্বর আর 3 নম্বর, কালকে আমাদের ওগুলো ওখানে দেওয়া হয়েছে। আবার আমাদের বলে এসেছি ডিএমকে, আমি নিজের মানে মুখে বলে এসেছি, আবার ডিএম সাহেব বলেছেন যে লিখিত একটা দিতে, লিখিত দেবো, কিন্তু কী হবে লিখিত দিয়ে, ওটাও তো বারবার দেওয়া হয়েছে, কিন্তু আমরা এই আমি এটা তো আবার ঢুকছি। আমি এবার যদি ট্র্যাক্টর নিয়ে আসা যদি বন্ধ না করে মাটি, আমি ট্র্যাক্টরের সামনে দেখবেন শুয়ে যাব, তারপরে দেখি কত আমার নিজের জান দিয়ে আমি মাটি কাটা। এটা তো সব থেকে বড় বেআইনি, যেটা নদীর মাটি কেটে আবার সেখানে প্লটে ফেলছে, এটা সম্পূর্ণভাবে বেআইনি। তো বেআইনি তো, আমি তো আটকাচ্ছি, যখন বন্ধ রাখছে আবার কোন সময় ফাঁকফো করে শুরু করে দিচ্ছে, বলেন তো। আমি তো বলছি, আমি কালকে ডিএম সাহেবকেও বলেছি সব কথা, বলছে ঠিক আছে আমরা দেখছি,
আপনি তো বিজেপির কাউন্সিলর, আপনার ওয়ার্ডে কিছুটা অংশ জুড়ে এগুলো কাজ চলছে, কিভাবে দেখছেন আপনি? খুবই মানে কি বলবো, খুব ঘৃণাজনক একেবারে। এরকম করে নদীর মাটি কেটে কেটে করছে ব্যাপারটা, কিন্তু খুব মানে খারাপ। কাদের মদত রয়েছে? মদত রয়েছে এখন এখানকার এলাকার কিছু কিছু মদতপুষ্ট লোক মদত করছে, বুঝতেই পাচ্ছেন আপনারা, সবই বুঝতে পাচ্ছেন। কিন্তু পার্টিকুলার কে করছে আমি তো নতুন, বুঝতে পাচ্ছেন, এখানে এসেছি আমি, সেগুলো আমার কাছে এখনও খবর নেই কারা মদত করছে। কিন্তু আমি আটকাচ্ছি, আবার আটকাবো, বারবার আটকাবো, মাটি কাটতে আমি দেবো। পুকুর তো প্রায় চার ভাগের মধ্যে উঠিয়ে দেবো, উঠে ফেলাবো, মাটি উঠিয়ে ফেলাবো। আমাদের এমএলএ দিদি ছিলেন না, এমএলএ দিদিকেও আমার সব পাঠানো আছে, এমএলএ দিদিকেও বলা আছে, উনি আসলে উনিও আসবেন এখানে, ওনাকেও বলা আছে। বলছি এই জায়গাটা কি ছিল আগে? পুকুর ছিল। হ্যাঁ, এখন কি অবস্থায় দেখছেন? এখন দেখছি তো মাটি ভরে তো এই একদম প্লেন করে দিচ্ছে। কখন ফেলে মাটিগুলো? কখন রাত্রেবেলা ফেলে, সব দিনের বেলাও ফেলে। অসুবিধা হচ্ছে না আপনাদের? অসুবিধা তো হচ্ছে ঘুমের। আচ্ছা, আপনারা কি চাইছেন? জেনে বন্ধ হয়ে যায়। কারা ঘরে? এটা কারা ঘরে? আমরা তো নাম জানি না, এখন ঠিক আছে, আমার বাড়ি হলো ভেতরে। কখন আছে এখানে টাকা? কখন দিবে? রাতে? হ্যাঁ রাতের ঘরে, কখন ঘরে আমরা জানি না, এদিকে আমার বাড়ি ভেতরে। আগে এটাকে কি ছিল আগে? এখানে গর্ত ছিল, পুকুর ছিল। হুম, আর কি করলো এখন পুকুরে? কি ফেলছে? কি ফেলছে আমরা কি